যদি মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয় রাজনীতি ছেড়ে দেব মালয়েশিয়ায় বসবাসরত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বিশ্বের বিভিন্ন বয়সী মানুষের কাছে জনপ্রিয় বাংলাদেশি এ বক্তা প্রথমবারের মতো লন্ডন সফরে আসার কথা ছিল লন্ডনের স্যাটেলাইট চ্যানেল আয়ন টিভির আমন্ত্রণে ইসলামিক কনফারেন্স ও একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের কথা ছিল রবিবার কিন্তু মঙ্গলবার কাতার বিমানবন্দরে পৌঁছালে সেখানেই আটকে দেওয়া হয় তাকে আর তাতেই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম এদিকে আজহারিকে নিয়ে ভিপি নুরের একটি বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে যেখানে ভিপি নূর আজহারির পক্ষে চ্যালেঞ্জ করতে দেখা যায় সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে ভিসা জটিলতায় লন্ডনে ঢুকতে না পেরে কাতারেই রয়েছেন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা জানিয়েছে মাওলানা আজহারির বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডন হাইকোর্টে আপিল করা হয়েছে অন্যদিকে ব্রিটেনের আয়োজকরা আজহারির সব অনুষ্ঠান স্থগিত করেছেন তবে তারা টিকিটের টাকা এখনও ফেরত দেননি এ পর্যন্ত বারো হাজার টিকিট বিক্রি হয়েছে সব প্রক্রিয়া সম্পন্ন করে লন্ডনে প্রবেশ করতে হলে আজহারিকে অপেক্ষা করতে হবে কাতারে এদিকে লন্ডন আই টিভির সিইও আতাউল্লাহ ফারুক বলেছেন পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা দেওয়া হবে এক ক্ষেত্রে টিকিট হাতে রাখার জন্য বলা হয়েছে নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকিটেই অনুষ্ঠান দেখা যাবে আই টিভি আশা করছে হোম অফিসের বক্তব্যের পরে হয়তো মাওলানা আজহারির ভিসা পুনর্বহাল হবে এবং লন্ডনে অনুষ্ঠানে যোগদান করতে পারবেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন